কোরআনুল করিম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সিরাত দ্বারাতে কোনো ধরনের অমুসলিমদেরকে নির্যাতন করা, তাদের কোনো ধরনের পূজা বা তাদের কোনো প্রোগ্রামকে বাধাগ্রস্ত করা ইসলাম তা বৈধ করে না। সুবহানাল্লাহ বলবেন না। কোরআনুল করিম যেমনভাবে মুসলমানদের অধিকার নিয়ে কথা বলেছে, মুসলমানদের অধিকার, মুসলমানদের প্রাপ্যর কথা যেমনি কোরআন বলেছেন, অমুসলিমদের প্রাপ্য অধিকারের কথা কোরআনই বলেছেন। সুবহানাল্লাহ। এ কোরআনুল করিম রাজা বাদশাহদের কথা বলেছে, এ কোরআনুল করিম তার জনগণের কথা বলেছে। পৃথিবীতে আর কোনো সংবিধান নাই যে রাজার কথাও বলে, প্রজার কথা বলে, জনগণের কথা বলে। কোনো শিক্ষানীতি, কোনো আদর্শ বা কোনো বাংলাদেশ সহ পৃথিবীর কোনো ধরনের সংবিধানে পূর্ণাঙ্গভাবে এই কথাগুলি নাই যে রাজা বাদশাহ সহ জনগণের পূর্ণাঙ্গ অধিকার আদায় করতে হবে। পৃথিবীর কোনো মানচিত্রে, কোনো দেশের সংবিধানে এ কথাগুলি পূর্ণাঙ্গভাবে লেখা নাই। বিশ্বাস হয় আপনাদের? আরও জোরে বলেন, বিশ্বাস হয়? এ কোরআনুল করিম আপনার নারীর কথা বলেছেন, আপনার পুরুষের কথা বলেছেন, মজুরের কথা বলেছেন, মালিকের কথা কোরআন বলেছেন, প্রত্যেকের অধিকারের কথা কোরআন বলেছেন। এ কোরআনুল করিম নাজিল হওয়ার দ্বারাতে যেমনিভাবে মুসলমানরা শান্তি পাবে, অমুসলমানরাও শান্তি পাবে। কথা বুঝে আসছে কি বলছি? কিন্তু এক শ্রেণীর লোক কোরআনকে যখন নাজিল হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, এ কোরআনুল করিম তারা মানতে রাজি না। কারণ হলো তারা দেখলো যে তাদের কিছু স্বার্থের উপরে কোরআন আঘাত করে। যখন কোনো রাজা বাদশাহ, কোনো নেতা নেত্রী এদের পার্সোনালিটির স্বার্থের উপরে যখন আঘাত হয়, তখনই তারা কোরআনের কথা মানতে রাজি হয় না। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন আপনারা? এখন আসুন, আমি যে কথা বলছি আকীদাকে সাফ করতে হবে, খুব খেয়াল করবেন। আমার বাংলাদেশের ভিতরে আলহামদুলিল্লাহ প্রায় 90% মুসলমানের দেশ। বাংলাদেশকে কোনোভাবেই যতই আপনারা অমুসলিমদের এবং হিন্দুত্ববাদীদের পাঁচটা গোলামি করেন, কেউ কি একথা বলতে পারবেন যে বাংলাদেশ এটা হিন্দুস্তান, হিন্দুদের দেশ বলতে পারবেন? বাংলাদেশের ভিতরে মুসলমানরা বসবাস করবে, যেভাবে পূর্ণাঙ্গ অধিকার পাবে হিন্দুরা বসবাস করবে, তার পূর্ণাঙ্গ অধিকার পাবে। বৌদ্ধরা বাংলাদেশে বসবাস করবে, তার পূর্ণাঙ্গ অধিকার পাবে। খ্রিস্টানরা বসবাস করবে, তার পূর্ণাঙ্গ অধিকার পাবে। নাগরিকত্ব অধিকার হিসাবে সকলেই সমানভাবে পাবে। কিন্তু একথা 100% সত্য কথা বলতে হবে, বাংলাদেশ হল মুসলমানদের দেশ। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ কাদের দেশ? 71-এ যারা শহীদ হয়েছেন, এই বাংলাদেশকে যারা স্বাধীন করেছেন, এই পাকিস্তানের নাফরমান হায়নাদার থেকে মুসলমানরাই এদেশকে স্বাধীন করেছে। অন্য অন্য জাতিরা আমাদের সহযোগী হিসাবে ছিল। কথা বলেন ঠিক খিরা? কিন্তু আমাদের লিডারও ছিল মুসলমান, এদেশের অধিকাংশ জনগণও ছিল মুসলমান, যে সমস্ত নারীরা ইজ্জত বুলঞ্চিত হয়েছিল তারাও ছিল মুসলমান। কথা বলেন ঠিক খিরা? এখন আসুন, এ কোরআনুল করিম কি সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছে আপনাদেরকে। এ কোরআন শরীফ এবং ইসলাম সে সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী কোরআন, অসাম্প্রদায়িক চেতনায়, সাম্প্রদায়িক চেতনায় কোরআন শরীফ বিশ্বাস করে না। কথা বুঝে আসছে? অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, কোরআন এবং ইসলামও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। কথা বুঝতেছেন? অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ না এটা। বাংলাদেশের ভিতরে কোথাও কি অমুসলিম নন মুসলিমরা মিলে কোথাও কি ঝগড়া ফাসাদ হয়েছে? না, হয় না। এ পর্যন্ত কোনো রেকর্ড নেই। বাংলাদেশের ভিতরে পূজা মণ্ডপ হয় আলহামদুলিল্লাহ, আমাদের মুসলমানরা কোথাও কখনো পূজা মণ্ডপে আক্রমণ করে না, বাধাগ্রস্ত করে না। বরং আমরা আরও ওয়াজ করে বুঝাইতে হয়, হে যুবকরা তোমরা হিন্দুদের পূজাতে যেও না, এ মেয়ে ছেলেরা তোমরা যাও না, আপনাদেরকে হারাম বইলা কত ওয়াজ নসিহত করে বুঝাইতে হয় যে পূজা মণ্ডপে তোমরা যেও না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের যুবকরা না গেলে, আমাদের মেয়ে ছেলেরা না গেলে মনে হয় যেন পূজা যেন কমপ্লিট হয় না। কথা কন না কেন? আমি গত জমায় বলেছি, হিন্দুদের সাথে আমাদের সামাজিকতা,
এবং আমাদের সাম্প্রতিক বজায় রক্ষা করার জন্য হিন্দুদের পূজা মণ্ডপে জনগণ হিসাবে আপনি যাওয়ার, ব্যবসায়ী আপনার সূত্র রক্ষা করার জন্য যাওয়া জায়েজ নাই। নেতারা যাবে, নেতারা কেন যাবে, যেহেতু সে ওই নাগরিকের সে নেতা, কথা বুঝেন নাই। মুসলমানদের নেতা যেমন সে হিন্দুদেরও নেতা, মুসলমানদের সরকার যেমন সে হিন্দুদেরও সরকার। এই জন্য সরকার যাবে, সরকার তাকে সাপোর্ট করবে, প্রশাসন তাকে পাহারা দিবে, এটার জন্য ইসলাম কখনো নিষেধ করে না। সুবহানাল্লাহ বলেন। তাইলে আপনাদের বাংলাদেশটা একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হিসাবে, যেমনভাবে বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ কোরআনও সাপোর্ট করে যে আমরা কোরআনও, কোরআনও ইসলামও এটি একটি অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাসী। মুসলমানদের কখনো, মুসলমানদের ইসলাম কখনো অমুসলিমদেরকে, বিদর্মীদেরকে তাদের অধিকারের খর্ব করা কখনো ইসলাম বৈধ বলে না। কথাটা বুঝতে পারতেছেন, কথা বুঝতেছেন? দেখেন আজকে মসজিদের ভিতরে আপনারা আসছেন, আমি আপনাদের সামনে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাদিস তেলাওয়াত করেছি, আপনাদের সামনে কোরআনুল করিমের তেলাওয়াত করেছি, আল্লাহর কোরআন। আমাদের মুসলমানদের সমাজ, মসজিদ, এটা আমাদের ইবাদতখানা। দেখেন আমরা ইসলাম কত উদার, কোরআন কত উদার, এই আসমানের মালিক আরো কত উদার। সুবহানাল্লাহ বলেন। আমরা অমুসলিমদের পক্ষেও আমরা কথা বলে যাচ্ছি, আমাদের এই মিম্বর থেকে অমুসলিমদের সংখ্যালঘুদের পক্ষে আমরা কথা বলতেছি কি না, কথা বলেন, কথা বলতেছি কি না। এই জন্য সময় সময় যে ঘটনাগুলি ঘটে, এটি আমাদের দেশের শান্ত সুশৃঙ্খল পরিবেশ নষ্ট করার জন্যই পরিকল্পিতভাবে তারা এই সমস্ত কুকর্মগুলি করে বেড়ায়, কথা বলেন ঠিক কিনা। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে যারা যে ঘটনাটা ঘটেছিল। এই জন্য আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নিজেও ঘোষণা করেছে তার উপযুক্ত শাস্তি দেওয়া হবে, আর দেওয়াটা দরকার, যাতে করে কোনো ধরনের ধর্ম অবলম্বীদের উপরে, এক ধর্ম অবলম্বী আরেক ধর্ম অবলম্বীর উপরে যেন এইরকম যেন বাধা, কোনো ধর্মের কিতাব বই পুস্তককে বা কোনো ধর্মের কোনো কিছুকে এইভাবে যেন কেউ অসম্মান না করতে পারে, তার জন্য উচিত তার শাস্তি এবং বিচার হওয়া দরকার। আর একটা যদি বিচার সঠিক মতে হয়, দেখবেন সারা বাংলাদেশেই এই ধরনের ফেতনা বন্ধ হয়ে যাবে, কথা বোঝাচ্ছি কি বলছি। তাইলে আমরা সকলেই মিলেমিশে চলবো, কিন্তু আমার ইমান আমার কাছে, মিলেমিশে চলা মানে কি তাদেরটাও খাবেন আপনারা? তারা গরুর পেশাব দিয়ে মুখ দয় কিনা, দেখেছেন না আপনারা? এটা ওদের ধর্ম, যদিও আমার মুসলমানের ধর্মে বলে এটা নিকৃষ্ট নোংরা কাজ, পেশাব দিয়ে আবার মুখ দয় কেমনে, নাপাক দিয়া গড় পাক করে কেমনে, এটা আমার ধর্ম, এটা আমার ইসলাম বলে না। গোবর দিয়া গরুর পায়খানা দিয়ে গড় পরিষ্কার হয় না, পাক হয় না, পাক তো দূরের কথা, গড় পরিষ্কারও হয় না, কথা কোন ঠিক কিনা। কিন্তু ওদের দেমাগটা কি, ওদের দেমাগটা ওখানে ঢুকেছে যে গোবর দিয়ে গড় পাক হয়, তারা গোবর দিয়ে গড় পাক করে। তাহলে ওটা ওদের একটা অধিকার আছে ধর্মের, এটা করো পড়ায়, ওরা পায়খানার সময় গরুর পায়খানা খায়, মুতো খায়া পেট ভরে ফেলা, আমাদের দরকারটা কি বলার, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এ মুসলমানদের কি বলেছেন, যা পাইবে তাই তুমি খাবে না। আল্লাহর কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বনি আদম, আমি তোমাদেরকে সম্মানিত করেছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়িবাত। আল্লাহু আকবার! এটা কার কালাম শুনাইলাম? আমার রবের কালাম শুনাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন এ বিশ্ববাসীকে তিনি সুন্দর করে স্মরণ করায় দিচ্ছে, তোমরা বড় দামি,
তোমরা বড় মানি, তোমরা বড় সম্মানিত, আমি তোমাদেরকে সম্মানিত সম্মান দিয়েছি, জলে তোমাদের খাবার আছে, স্থলে খাবার আছে, পানির নিচে তোমাদের জন্য খাবার রেখেছি, জমিনের উপরে শুকনা জায়গায় খাবার রেখেছি। তার মানে হলো অনেক কিছুই আছে, যা পাইবে তুমি তাই খাবে না, বরং তুমি পবিত্র এবং হালাল জিনিসগুলি তুমি বেছে বেছে খেয়ে নাও। সুবহানাল্লাহ, কর এটা কার কথা? তার মানে হলো এই নির্দেশনা যারা মানবে তারাই হলো সম্মানিত বনি আদম। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান যদি চারটা পাঁচটাও থাকে, আর যদি একটা বা দুইটা যদি আপনার কথা শুনে, এইটাই হলো ভালো এবং বৈধ সন্তান। আর যে দুই তিনটা বেয়াদব হবে, এই বেয়াদব সন্তানগুলিকে আপনি বেয়াদব বলবেন কথা না শোনার কারণে। কথা বলেন ঠিক কিনা? দুইটা তিনটা ভালো সন্তান তার পরিচয় দিতে ভালো লাগবে, আপনি বলবেন এই মেয়ে হলো আমার সন্তান। আর যে চুর ডাকাত সন্তান, তার পরিচয় আপনি জনগণের সামনে দিবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দা হতে চাই। কারা কারা হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন, আল্লাহু আকবার বলুন, ইয়া আল্লাহ, আপনার নেক গোলাম হিসাবে বলেন, আপনার নেক বান্দা হিসাবে আমাদেরকে গোলামি করার জন্য কবুল ও মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত আমাদেরকে আপনার নেক গোলামদের মধ্যে শামিল হাল রাখবেন। সবাই বলুন আমিন। আল্লাহ তাআলা আপনাদের এই হাতগুলিকে কবুল করেন। সবাই বলেন আমিন। হাত নামান। আমি আপনাদের থেকে একটি আল্লাহর গোলাম হওয়ার জন্য হাতটাকে উঁচু করেছি, এতে কি কষ্ট নিলেন আপনারা? আরে এটা তো আমার অহংকার, আমি আমার আল্লাহর গোলাম। অনেকে আমি অমুক নেতার লোক তো, আপনার নেতার লোক পরিচয় দিতে আপনার অহংকারী হয়, আপনার আনন্দ হয়। আরে আপনার নেতা, আপনার ইমান আমল, আর নেতার যদি ইমান আমল না থাকে, পরকালে একটার তো অস্তিত্ব ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যিনি মহান আল্লাহ, তিনি আছেন, ছিলেন, আছেন, থাকবেন, যিনি আপনাকে সাহায্য করে জান্নাত দিবেন, ওই আল্লাহর পরিচয়, ওই আল্লাহর গোলামের পরিচয় যদি দিতে পারি, এইটা আমার গর্ব এবং অহংকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আল্লাহ তাআলা তিনি নিজে তার বান্দাদেরকে ডাকতেছেন। ইসলাম যেই পরিমাণ সহিষ্ণু, আর পৃথিবীতে কোনো ধর্ম এত পরিমাণ সহিষ্ণুতা নেই। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন বিশ্বের পৃথিবীতে প্রায় 200-এর উপরে দেশ আছে, প্রত্যেকটা জায়গায় অমুসলিমরা মুসলমানদেরকে জুলুম করেই যাচ্ছে। কথা বলেন, আপনারা কি অনলাইন দেখেন না, পত্রপত্রিকা দেখেন না? আর বাংলাদেশের ভিতরে তো 90% মুসলমান। ওই দিন এক হিন্দু বক্তৃতার মধ্যে বলতেছিল যে আমরা হিন্দু হয়ে বাংলাদেশে সংখ্যালঘু হিসাবে থাকি, ওই কোনোদিন তো আমাদেরকে মুসলমানরা আক্রমণ করে নাই। একজন মুরব্বী, আপনারা অনেকেই ফেসবুকে দেখেছেন এই বক্তৃতাটা ভাইরাল হয়েছে, দেখছেন কিনা আপনারা? কথা বলেন দেখছেন কিনা? মুরব্বী মানুষ, তার মাথার মধ্যে গেলো আছে, সে হিন্দু, তার সাথে আরও হিন্দু মহিলা কয়েকটা দেখা গেল ভিডিও, একজন সাক্ষাৎকারে বলতেছে না, মুসলমানরা যে পরিমাণ সাম্প্রতিক বজায় রেখে চলে, যেই পরিমাণ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, আমরা হিন্দুরা এতটা পারতাম না। কথা বলেন ঠিক কিনা? তার বক্তৃতাটা আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে, আমিও শেয়ার দিয়েছি। না সত্যিই অমুসলিম হলেও কিছু মানুষের ভিতরে ভালো গুণ আছে, এই ভালো গুণটা আপনাকে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভালোটাকে ভালো বলতেই হবে। দেখেন উনি বলতেছে যে না, আমরা তো কই মুসলমানদের দ্বারাতে কখনো আমরা আক্রান্ত হই নাই, মুসলমানদের ছেলে তো আমাদের ডিস্টার্ব করে না। তার মানে যে মাঝে মধ্যে যে কিছু ঘটে যায়, এটা কোনো না কোনো কুচক্রি মহলের দ্বারাতে দেশের পরিবেশ নষ্ট করার একটি গভীর ষড়যন্ত্র কেবলমাত্র। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কত উদার, পৃথিবীর আর কোনো ধর্মে এইভাবে সকল ধর্মের অধিকারের কথা বলে না, একমাত্র ইসলাম ধর্মে সকল ধর্ম অবলম্বীদের অধিকারের কথা নিশ্চিত করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরব ইহুদিদের জবাব দিয়েছেন, কাফের মুশরিকদের জবাব দিয়ে বলছেন, ও নবী আপনাদেরকে জবাব দিয়া দেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে
আরবের কাফেরদের জবাব দিয়ে বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা। অনবী আপনি বলে দিন, এই সুবিশাল আকাশ যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আর ঝুলায় রেখেছেন, ওইটা বড় কঠিন না তোমাদেরকে পুনরায় সৃষ্টি করা বড় কঠিন? সুবহানাল্লাহ, কোন যুক্তিক দিয়ে বুঝাচ্ছে আল্লাহ তাআলা, উদাহরণ দিয়ে বুঝাচ্ছে। কাফেররা বলে, وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا। কাফেররা বক্তৃতা দিয়েছে আল্লাহ সূরা বনী ইসরাইলের ভিতরে 15 নম্বর পারা আল্লাহ উল্লেখ করে বলছেন, কাফেররা বলে কি আমরা, অনবী আপনি বলুন তারা কি বলতে চায়। কুল কুনু ওয়াকালু আইদা কুন্না ইযামান ওয়া রুফাতান, আমরা পচে যাব, পচে গলে মাটির সঙ্গে মিশে যাব, রেজা রাজা হয়ে যাব, আমরা ধুলির কণার সঙ্গে মিশে যাব, অরুফাতান আমরা মিশে যাব, কণা কণা হয়ে মিশে যাব, এরপরে দিয়ে আমাদেরকে আবার নাকি পুনরায় সৃষ্টি করা হবে, এটা কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, অনবী আপনি বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা, আপনি এদেরকে বলুন তোমরা কি মৃত্যুর পরে পাথর হইয়া যাবা না লোহা হইয়া যাবা, তোমরা কি ধারণা করছো? অথবা তোমরা কুল কুনু হিজারাতান আও হাদিদান আও খালকাম মিম্মা ইয়াকবুরু বিহ ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। ও কাফেরের দলেরা, তোমরা কি মনে করতেছো পাথর বা লোহার চেয়েও কোনো শক্ত জিনিস তোমরা হয়ে যাবা আর আল্লাহ তাআলা তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে পারবে না, এই আশ্চর্য কথা তোমরা বিশ্বাস হচ্ছে না? ফাসায়াকুলুনা মান ইউঈদুনা, তারা বলে এটা কি করে সম্ভব, এটা কি করে, আবার কে আমাদেরকে, মান ইউঈদুনা কে আমাদেরকে নতুন করে সৃষ্টি করবে? কাফেররা প্রশ্ন করছে, আল্লাহ জবাব দিয়েছেন নবীর মাধ্যমে। অনবী আপনি বলে দেন, কুলিল্লাযী ফাতারাকুম আউয়ালা মাররা, যিনি তোমাদেরকে প্রথমবার সৃজন করেছেন তিনি আবার তোমাদেরকে সৃষ্টি করবেন। তখন কাফেরদের মাথায় নিচু হয়ে গেছে, একটু নত হয়ে মাথা নেড়ে বলে, কুল আসা, বলতো মাতা হুয়া, কবে ঘটনা ঘটবে, এই ঘটনা আমাদেরকে কবে জিন্দা করবে, কবে আমাদেরকে জিন্দা করবে আর তার সামনে আমাদেরকে দাঁড়াই তুমি, এটা কবে? অনবী আপনি বলে দিন, আপনি বলে দিন, কুল আসা আইয়াকুনা করিবা, হ্যাঁ অতি সত্তর ঘটনা ঘটবে, তখন তোমরা বলবা সত্যিই তো হয়ে গেল। আল্লাহু আকবার বলুন, আমার রবের পরিচয় এইভাবে দিয়েছেন, তার মানে হলো ইসলাম যেই পরিমাণ সহিষ্ণু এবং মানুষের প্রতি দরদ আর কোন ধর্মের ভিতরে এত পরিমাণ সহিষ্ণুতা আর নেই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সহিষ্ণুতা বিশ্বাসী, অমুসলিমকে দয়া করতে হবে, অনুগ্রহ করতে হবে, ইচ্ছা করলেই আমার ধর্ম যদি কেউ না মানে, ভাড়াবাড়ি করে ঝুরাঝুরি করে কাউকে আমার ধর্মের দিকে দীক্ষিত করা যাবে লা, ইকরাহা ফিদ্দিন, ধর্মের বিষয় নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, অথবা নিজের ধর্মের দিকে কাউকে জোর করে দাখিল করাও যাবে না। মনে থাকবে কথা কি বলছি।